হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই প্রিন্স তাই যে কথা বলবো মেন্টালের থার্ড সং নেই যেটা বেসিক্যালি একটা আইটেম সং এবং গানটা হচ্ছে সোডা সং তো এই গানটা যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয় গানটা একটা এক্সাইটমেন্ট ছিল এবং যে ট্রেলারটা এসেছিলো সেখানে ওই গানটা একটা হালকা ঝলক দেখা গেছিলো তারপর যখন থেকে জানা যায় এই গানটাতে পারফর্ম করেছে ত্রিনা সাহা এবং নীল দাই দুজন রয়েছে তখন থেকে এই গানটা নিয়ে কিন্তু হাই হাইবারও বেড়ে গেছে তার কারণ হচ্ছে ত্রিনা সাহার কিন্তু একটা সিরিয়ালের মাধ্যমে কিন্তু একটা হিউজ অডিয়েন্স রয়েছে ইউথ অডিয়েন্স কিন্তু ত্রিনা তৃণাশাহার জন্য অনেকটাই কিন্তু পাগল এটা আমরা জানি যে কারণে এই গানটা নিয়ে কিন্তু লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল এবার গানটা কেমন হলো সেটা নিয়ে যদি কথা বলি দেখুন বাংলাতে মেন স্ট্রিম কমার্শিয়াল গাছ জিদ্দা এখন একা করে আমি যদি হাজার তেইশ অব্দি কথা বলি এবং বাংলাতে মানে সিনেমায় আইটেম সঙ্গে উঠেই গেছিলো অনেকদিন পরে আমরা যদি দেখি আবার প্রলয়তে আইটেম সং ইউজ করা হয়েছিল অনেকদিন পরে তো সেই হিসাবে বাংলাতে আইটেম সং জিনিসটা আগে উঠে গেছে একটা কমার্শিয়াল সিনেমাকে হিট করাতে গেলে আইটেম সং হিট হওয়া খুব দরকার সেটা আমরা এর আগে দেবজিতের বহু সিনেমার ক্ষেত্রে দেখেছি যে আইটেম সং যখনই মানে ভয়ঙ্কর রকমের হিট হয়েছে সেই গান কিন্তু মানে সেই সিনেমা কিন্তু কিন্তু একটা ভালো বিজনেস করেছে অবশ্যই আইটেম সং এর কিন্তু একটা গুরুত্ব কিন্তু রয়েছে সিনেমার ক্ষেত্রে নাহলে পুষ্পা যখন রিলিজ করলো ওয়ান থাপা ওয়ান থাপা গানটা কিন্তু আরো সিনেমাটা হাই বাড়িয়ে দেয় হিন্দি বেল্ট সিনেমাটা দেখতে হবে লোক যে শুধু এই গানটার ক্রেস্টের জন্য তো এরকম গান থাকা খুব দরকার সিনেমা আইটেম সং কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আমরা সবাই জানি তো এই গানটার ক্ষেত্রে যে প্ল্যানিংটা করা হয়েছে যে এই দুজনকে দিয়ে করানো হবে নীল এবং ত্রিনাকে দেখুন ত্রিনীল জুটি কিন্তু একটা হিট জুটি তো তাদের দুজনকে দিয়ে যে আইটেম সংটা করানো হয়েছে এটা একটা ভালো সিদ্ধান্ত এই গানটা দেখবেন ভিউজ কিন্তু ভালো হবে আমার মন বলছে কারণ এদের একটা অডিয়েন্স কিন্তু রয়েছে এই দুজনের সেটা একটা ব্যাপার রয়েছে যদিও নীলধারি গানটা তেমন কিছু করার ছিল না যা করার ত্রিনাই আর কি করেছে আমার মনে হয় ত্রিনাদিকে একা ছাড়বে না বলেই নীলদাবি গানে ঢুকে পড়েছে যাই হোক জোকস ব্যাপার ওটা কোনো কথা নয় তো গানটা নিয়ে যদি কথা বলতে বলে দেখুন আগে আমাদের বাংলা আইটেম সঙ্গে ধরনের হতো প্যারেলালের যদি কথা বলি বা ঠুমকা লাগালি বলে যে গানটি ছিল ওই ধরনের গান ওই লেভেলটা হয়তো ম্যাচ করতে পারেনি কিন্তু খুব খারাপ গান এটাই কিন্তু বলা যাবে না কারণ রিসেন্ট টাইমে বাংলাতে সিনেমা এই ধরনের গান হওয়া জাস্ট উঠেই গেছে সেখানে গানটার কোরিওগ্রাফি বলি গানটার সেট ডিজাইনটা যেভাবে করা হয়েছে দেখতে কিন্তু খুব একটা মন্দ লাগছে না এবং এই ধরনের সিনেমায় এই ধরনের গানের কিন্তু একটা মানে গুরুত্ব রয়েছে কারণ এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা এনকাউন্টার করতে আসবি আর সেটা বোঝাই যাচ্ছে আমরা এতদিন ধরে সিনেমা দেখছি এটুকু তো আন্দাজ করতে পারছি তো তার আগে এরকম একটা গান মানে সিঙ্গেল স্ক্রিনের মধ্যে কিন্তু পরিবেশটা অন্যরকম তৈরি করবে কারণ এই সিনেমাটা কিন্তু কলকাতার অডিয়েন্সের জন্য একদমই নয় এই সিনেমাটা কিন্তু গোটা পশ্চিমবাংলার যে রুরাল এরিয়া সেই এরিয়ার জন্যই সিনেমাটা বানাচ্ছে যেখানকার অডিয়েন্স বহুদিন সিনেমা হলে যায়নি কারণ এই ধরনের সিনেমা হয়নি একা জিদ্দা করছে তো সেই অডিয়েন্সকে ক্যাচ করতে গেলে কিন্তু একটা এরম ধরনের ক্যাচি আইটেমসা কিন্তু খুব দরকার তো সেই কারণে গানটা রাখা হয়েছে তো সেই দিক দিয়ে যদি বিচার করে বলি গানটা কিন্তু কোরিওগ্রাফি বা গানটার যে মানে মিউজিকটা কম্পোজিশনটা কিন্তু মন্দ কিন্তু লাগছে না বেশ কিন্তু ভালো লাগছে মানে ইচ্ছে করে খিল্লি করে তো লাভ নেই সত্যিই ভালো লাগছে হ্যাঁ এটুকু বলতে পারি যে কম্পোজিশনটা হয়তো আরেকটু বেটার হতে পারতো আর একটু বেটার করা যেত এবং আমার মনে হয় এটা অন্য একজন মিউজিক ডিরেক্টরকে নেওয়া হয়েছে অমলান ন চক্রবর্তী সামথিং এরকমটা কিছু নাম হবে আমার মনে হয় এটাও কেশব দেখে দিয়ে করলেই ভালো হতো কারণ কেশব থেকে কিন্তু যে গানটা বানিয়েছিল কি একখান গান বানিয়েছে আমি কিন্তু এখনো গুনগুন করি গানটা এবং অনেক অনেকের মুখে মুখে গানটা কিন্তু ঘুরছে সুপার হিট হয়েছে গানটা এবং সেকেন্ড গানটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু জনপ্রিয় হচ্ছে তো কেসব্দ কিন্তু ভালো মিউজিক দিচ্ছে তো এই গানটার ক্ষেত্রে কম্পোজিশানটা একটু প্রবলেম হয়েছে আমার মনে হয় কম্পোজিশনটা একটু ক্যাচি হতে পারতো যেমন আগে সমিত ঋষি বা জিত গাঙ্গুলি এরা যখন একটা আইটেম সঙ্গে মিউজিক দিত মানে ভয়ঙ্কর রকমের একটা আলাদা কম্পোজিশন থাকতো যেগুলো আমরা মানে শুনে যেতাম তো এই গানটার মধ্যে সেই যে জোস ব্যাপারটা সেই জিনিসটা একটু অভাব রয়েছে আমার মনে এটাও যদি কেশব করানো হতো কোনো প্রবলেম তো ছিল না তিনটে গান সেই সিনেমায় করেছে তো আর একটা গান করলে কি প্রবলেম হতো তবে গানটার ভিডিওটা কিন্তু বেশ ভালো হয়েছে তৃণাশাহাকে এইভাবে আগে কখনো দেখা যায়নি তারও কিন্তু এই গানে যে অ্যাপিলটা বেশ ভালো লাগছে গানটার মধ্যে বোল্ট এবং যে গ্ল্যামারাস দিক দুটোই কিন্তু সুন্দরভাবে রাখা হয়েছে এবং তৃণাশাহাকে দেখতে খুব ভালো লাগছে এই গানটাতে হালকা ইয়াসকে দেখালেও বন্ধ হতো না যে গাড়ি করে আসছে পুলিশ হয়ে ঢুকছে ও পুরো জিনিসটা দেখছি এরকম হলে কিন্তু মন্দ হতো না আরও গানটা কিন্তু মানে এটা মানে জোশ ব্যাপারটা কিন্তু আরেকটু বাড়তো তবে নো ডাউট গানটা কিন্তু অনেকদিন পর বাংলাতে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা আইটেম সঙ্গ ইউজ হলো শেষ কোন সিনেমা আইটেম সং ইউজ হয়েছে বাংলাতে আমার নিজেরই সত্যি বলতে মনে নেই তো অনেকদিন পর দেখে ভাল লাগলো এবং ইয়াস কিন্তু পুরোনোই দিনে যা যা হতো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় সব কিছুই ফিরিয়ে আনার চেষ্টা করছে এবার দেখা যায় এখানকার অডিয়েন্স যা ধরে বলছিলো কত আর সিরিয়াল দেখবো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ এলে ভালো হয় তো দেখবো কত অডিয়েন্স দেখতে যায় কালকে থেকে তো দেখা যাক আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবো একটা লিরিক্সটা কিন্তু বেশ ক্যাচি পসন্দা লিখেছে লিরিক্স একটু ক্যাচি হবে তো সেই জিনিসটা কিন্তু রয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানো আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় কেটে দেবে লাইকন ভালো থাকবে সবাই টেক কেন নমস্কার আবার দেখাবে একমাত্র ভাই সবাই ভালো থাকবে নমস্কার টিকখান আবার দেখা হবে